Hello viewer, Assalamualaikum. আমি আজকে আপনাদের কম্পিউটারের মেমরি সম্পর্কে কথা বলবো আর আপনারা জানেন যে মেমরিতে মেমরি পার্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট আর আমি গত লেকচারেও বলছিলাম যে মেমরি পার্টটা যদি আপনারা খুব ভালো করে পড়েন তাহলে এখান থেকে আপনি BCS ব্যাংক জব যে কোনো জায়গায় আপনি এক মার্ক কমন পাবেন অর্থাৎ আমরা আজকে মেমরিটা দেখব আসেন মেমরি অর্থাৎ MU memory unit আর এই memory unit প্রধানত দুই প্রকার memory unit প্রধানত দুই প্রকার নাম্বার 1 একটা হচ্ছে প্রাইমারি আর এই প্রাইমারির আরেকটা নাম মেইন মেমরি আর নাম্বার 2 হচ্ছে secondary এর আরেকটা নাম auxiliary আরেকটা নাম storage data একটু খেয়াল করেন ভিউয়ার আমি কিন্তু অনেকগুলো নাম লিখছি অর্থাৎ primary এর আরেকটা নাম হচ্ছে main memory আর secondary এর আরেকটা নাম auxiliary আরেকটা নাম storage data আসলে সবগুলো নামই আপনাকে শিখতে হবে কারণ পরীক্ষা আসলে কখন কোন নামটা ইউজ করে এটা বোঝা আসলে মুশকিল কারণ 36তম বিসিএস এ লিখিত পরীক্ষায় দিছিল মেইন মেমরি আর স্টোরেজ ডাটার পার্থক্য তো যারা প্রাইমারি আর সেকেন্ডারি পড়ছে তারা মেইন মেমরি আর স্টোরেজ ডাটা অনেকেই বুঝতে পারে না তো এই জন্য আমাদের সবগুলো নাম জানা লাগবে তো আমরা আগে একটু প্রাইমারি মেমরিটা দেখব নেক্সট আমরা সেকেন্ডারি মেমরিটা আলোচনা করব আসলে আমরা প্রাইমারি মেমরিটা একটু দেখে আসি তো প্রাইমারি মেমরির পাশে আমি যদি একটা লাইন লিখি যে হাই প্রাইস এন্ড স্পিড বাট লো ক্যাপাসিটি অর্থাৎ প্রাইমারি মেমরির দাম বেশি হাই প্রাইস দাম বেশি এন্ড স্পিড গতিও বেশি বাট লো ক্যাপাসিটি অর্থাৎ ধারণ ক্ষমতা কম তার মানে আমাকে যদি কখনো জিজ্ঞেস করে যে প্রাইমারি মেমরির দাম বেশি গতি বেশি এবং ধারণ ক্ষমতা কম সো ভিউয়ার একটু আপনারা খেয়াল রাখবেন যে প্রাইমারি মেমরির গতি বেশি আমি কোথাও যায় এক জায়গায় আপনাদেরকে ডাইনামিক ভাবে জিজ্ঞেস করব কোন মেমরির গতি বেশি তো আপনাকে সেখানে কিন্তু বলতে হবে কোন মেমরির গতি বেশি অর্থাৎ প্রাইমারি মেমরির গতি বেশি আর এই প্রাইমারি মেমরি আবার দুই প্রকার প্রাইমারি মেমরি হচ্ছে দুই প্রকার তো প্রাইমারি মেমরি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এ অর্থাৎ র্যাম আর র্যামের ইলাবশনটা হচ্ছে র্যান্ডম এক্সেস মেমরি আর দুই নাম্বারটা হচ্ছে রম এর ইলাবশন হচ্ছে রিড অনলি মেমরি অর্থাৎ ভিউয়ার আমরা বললাম প্রাইমারি মেমরি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম তো আমরা এখন একটু র্যাম সম্পর্কে কথা বলবো আমরা রম সম্পর্কে একটু পরে আসতেছি তো র্যাম র্যান্ডম এক্সেস মেমরি আসলে এর আরেকটা নাম হচ্ছে ভোলাটাইল অর্থাৎ এ শুধু ভুলে যায় মনে রাখতে পারে না এই জন্য এর আরেকটা নাম হচ্ছে ভোলাটাইল আর এই ভোলাটাইলের বাংলাটা হচ্ছে অস্থায়ী বা এর আরেকটা নাম হচ্ছে উদ্দায়ী তাহলে যদি কখনো প্রশ্ন আসে নিচের কোনটি ভোলাটাইল মেমরি র্যাম নিচের কোনটি অস্থায়ী মেমরি র্যাম নিচের কোনটি উদ্দায়ী মেমরি র্যাম সরি ভিউয়ার তো একটু খেয়াল করেন নিচের কোনটি ভোলাটাইল মেমরি র্যাম নিচের কোনটি অস্থায়ী মেমরি র্যাম এবং নিচের কোনটি উদ্দায়ী মেমরি র্যাম তো পাশে একটা লাইন লিখে রাখবেন
যে পড়তে ও লিখতে পারে, মানে র‍্যামের পাশে একটা লাইন লিখে রাখবেন, পড়তে ও লিখতে পারে এবং পড়তে ও লিখতে সমান সময় নেয়। অনেক সময় ভাই বাবা জিজ্ঞেস করে যে পড়তে ও লিখতে পারে কম্পিউটারের কোন অংশ, অর্থাৎ পড়তে ও লিখতে পারে র‍্যাম। ভিউয়ার, এই র‍্যামের আবার র‍্যাম আবার দুই প্রকার। একটা হচ্ছে এস র‍্যাম, একটা হচ্ছে এস র‍্যাম অর্থাৎ স্ট্যাটিক র‍্যাম। এর পাশে একটু লিখতে হবে এটি ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি, অর্থাৎ এস র‍্যাম হচ্ছে ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি। তাহলে বলতে পারেন ফ্লিপ ফ্লপ কি? আসলে ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন এক ধরনের সার্কিট যা শুধুমাত্র বাইনারি বিট 01 ধারণ করতে পারে, আর কম্পিউটার মেমোরি ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি। তাহলে কম্পিউটার ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটি সার্কিট যা এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা বাইনারি বিট 01 ধারণ করতে পারে, আর কম্পিউটারের মেমোরি ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি। যদি কখনো ফ্লিপ ফ্লপ না থাকে সেই ক্ষেত্রে উত্তর হবে সেমিকন্ডাক্টর। তাহলে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট। তো এটা হচ্ছে এস র‍্যাম, নাম্বার টু হচ্ছে ডি র‍্যাম। আসলে ডি হচ্ছে ডাইনামিক র‍্যাম, আর এটি ক্যাপাসিটর দ্বারা তৈরি। পরে লিখতে হবে এখানে বাইনারি ডিজিট 01 বৈদ্যুতিক চার্জ আকারে সংরক্ষিত থাকে, তাই নির্দিষ্ট সময় পর পর একে রিফ্রেশ করতে হয়। আবার বলছি এবার, ডি র‍্যামটা হচ্ছে ক্যাপাসিটর দ্বারা তৈরি, এখানে বাইনারি ডিজিট 01 বৈদ্যুতিক চার্জ আকারে সংরক্ষিত থাকে, তাই নির্দিষ্ট সময় পর পর একে রিফ্রেশ করতে হয়। একাধিক পরীক্ষা আসছে কোন র‍্যাম কে রিফ্রেশ করতে হয়, তো বলেন তো ভিউয়ার কোন র‍্যাম কে রিফ্রেশ করতে হয়? ডি র‍্যাম, কারণ বাইনারি ডিজিট 01 বৈদ্যুতিক চার্জ আকারে সংরক্ষিত থাকে। আপনারা এমনিও দেখতে পারবেন যে আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো একটা অপশনে যান, যে কোনো অপশন বলতে আপনি কারোর সাথে চ্যাটিং করেন, আবার ক্যালকুলেটর ইউজ করেন, আবার গুগল ইউজ করেন, তো আপনি বের হয়ে আসেন। কিছু সময় পরে আপনি দেখবেন আপনার স্ক্রিনে এর আগে যতগুলো অ্যাপস আপনি ইউজ করছেন প্রত্যেকটা অ্যাপসে একটা করে সাপ আপনার মোবাইলের উপর রয়েছে, অর্থাৎ যে কোনো বাটন চেপে ওটাকে ক্লিয়ার করতে হয়। এটা যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে আস্তে আস্তে আপনার মোবাইল স্লো হয়ে যাবে, আর একটা সময় আপনার মোবাইল হ্যাং করবে। তো হ্যাং করলে কি হবে, আপনি দেখতেছেন কল আসছে আপনি রিসিভ করতে পারবেন না। এই জন্য ভিউয়ার একটু কষ্ট করে আপনার মোবাইল থেকে ওই জিনিসগুলো কোনো বাটন প্রেস করে ওটাকে ক্লিয়ার করে রাখবেন, তাহলে মোবাইলটা বেশি দিন টিকবে। এই হচ্ছে আমার র‍্যাম। এবার আসবো আমরা রমে। আমি বলছিলাম প্রাইমারি মেমোরি দুই প্রকার, একটা হচ্ছে র‍্যাম আর একটা হচ্ছে বি নাম্বারটা ছিল হচ্ছে রম। আর রমের রিলেশন আমরা বলছিলাম রিড অনলি মেমোরি, এর আরেকটা নাম হচ্ছে নন ভোলাটাইল, আর এর বাংলাটা হচ্ছে স্থায়ী বা অনুদায়ী। তাহলে যদি বলা হয় নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি রম, নিচের কোনটি স্থায়ী মেমোরি র্যাম, নিচের রম, নিচের কোনটি অনুদায়ী মেমোরি রম। আসলে এই রম আবার তিন প্রকার, আসলে অনেকগুলো প্রকারই আছে, বাট পরীক্ষায় সাধারণত আমাদের তিন প্রকারের বেশি আসে না,
এই জন্য আমরা আলোচনা করব তিন প্রকার নিয়ে। তো প্রথম নাম্বার ওয়ান এটা হচ্ছে পি রম। দেখেন রম এর ইলাবোরেশন হচ্ছে রিড অনলি মেমোরি, আর পি পি ফর হচ্ছে প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল রম তার মানে ফাইনালি কি দাঁড়ালো, ফাইনালি দাঁড়ালো প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর এখানে হচ্ছে এই পিরমে একবার মাত্র প্রোগ্রাম করা যায়। তো পিরমে একবার মাত্র প্রোগ্রাম করা যায়, অনেকগুলো পরীক্ষা আসছে কোন রমে একবার মাত্র প্রোগ্রাম করা যায়, তাহলে কোন রমে একবার মাত্র প্রোগ্রাম করা যায়, বিয়ার পি রম। নাম্বার টু ইপি রম। পি রম এর ইলাবেশন আমরা জানি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, থাকলো একটা বাকি ই, ইতে হচ্ছে ইরেজাবল, ইরেজাবল পি রম। অর্থাৎ ফাইনালি দাঁড়ায় ইরেজাবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইরেজাবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এর মানে লিখে রাখবেন, অর্থাৎ ইপি রম আমরা জানি যে এটাতে একাধিকবার প্রোগ্রাম করা যায়, ইপি রম হচ্ছে একাধিকবার প্রোগ্রাম করা যায়, এবং ইউভি রে, ইউভি রে অর্থাৎ আলট্রা ভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি দ্বারা, অর্থাৎ ইউভি রে দ্বারা এটাকে ক্লিন করা হয় ইপি রম কে, আর যে কোনো জায়গা থেকে এটাতে ডেটা মোছা যায় না, ইপি রম এর যে কোনো জায়গা থেকে ডেটা মোছা যায় না। যদি আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, একটু খেয়াল করেন যে কোনো জায়গা থেকে ডেটা আপনি মুছতে পারবেন না, এটা হচ্ছে ইপি রম। নাম্বার থ্রি ডাবল ইপি রম, অর্থাৎ ইপি রম এর ইলাবোরেশন আমরা জানি ইরেজাবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। লাস্ট ওয়ান একটা থাকে ই, ই ফর ইলেকট্রিক্যালি, ইলেকট্রিক্যালি ইপি রম। ফাইনালি কি দাঁড়ায়, ফাইনালি দাঁড়ায় ইলেকট্রিক্যালি পরের ইতে ইরেজাবল, পিতে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাহলে ইলেকট্রিক্যালি ইরেজাবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ এখানে আমরা জানি যে এই রমেও একাধিকবার প্রোগ্রাম করা যায়, এবং তাহলে ডাবল ইপি রমে একাধিকবার প্রোগ্রাম করা যায়, এবং ইলেকট্রিক রে দ্বারা এই রমটা ক্লিয়ার করা হয় বা ক্লিন করা হয়, ইলেকট্রিক রে দ্বারা ক্লিন করা হয়, এবং যে কোনো জায়গা থেকে এ ডাটা মুছতে পারে, যে কোনো জায়গা থেকে ডেটা মুছতে পারে। এই জন্য ইপি রমটা হচ্ছে স্লো আর ডাবল ইপি রমটা হচ্ছে অনেক ফাস্ট। তো একটু খেয়াল করেন, ধরেন আপনার বাসায় একটা সিডি আছে আর সিডিতে 100 গান আছে, 100 গান নিশ্চয়ই আপনার শুনতে ভালো লাগবে না, এর ভিতর ধরেন আপনার 50 নাম্বার গানটা শুনতে ভালো লাগে না, আপনি কম্পিউটারকে কমান্ড দিলেন ডিরেক্ট 50 নাম্বার, আর তখন আপনার কম্পিউটারে ছিল ইপি রম, ও করবে কি একটা 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 করে প্রথম আপনার সিডির 100 গানই বুঝবে, তাহলে 100 গান বুঝতে একটা সময় লাগবে। এরপরে আপনার 50 নাম্বার গানটা খুঁজবে, ওইটাকে বাদ দিয়ে এরপরে বাকি 99টা গান আবার রিড করবে, তার মানে কি আপনার ফাইনালি দাঁড়াইলো যে সে 50 নাম্বার গানটা ডিলিট করলো, তার মানে সে 100 গান একটা একটা করে বুঝলো, 50 নাম্বারটা খুঁজলো, বাকি 99টা রিড করলো, অর্থাৎ সে যে কোনো জায়গা থেকে ডেটা মুছতে পারবে না, তাকে সিরিয়াল অনুসারে ডাটা মুছতে হবে। এই জন্য সে 100 মুছে 50 নাম্বারটা খুঁজে ওটাকে বাদ দিয়ে বাড়ির বাকি 99টা গান আবার রিড করছে, তাহলে এই জন্য তার অনেক সময় দরকার হয়েছে। আর ওই সময় যদি থাকতো ডাবল ইপি রম, অর্থাৎ ও যে কোনো জায়গা থেকে ডেটা মুছতে পারে, ও যায় সরাসরি 50 নাম্বার গানটা মুছে দিয়ে আবার চলে আসতো, এই জন্য আপনি কমান্ড দিয়ে আবার তাকাইলে, ঘাড় ঘুরায় তাকাইলে দেখবেন যে ও কাজটা করে ফেলছে। এই জন্য দুইজনের কাজ কিন্তু একই করে, 50 নাম্বার গানটা ডিলিট করলো, জাস্ট ওয়েটা ভিন্ন, ও একটু ঘুরায় পেঁচায় করে যে কোনো জায়গা থেকে বুঝতে পারে না, আর এ সরাসরি আসলে ডাটাটা মানে সরাসরি মুছে ফেলে। এই জন্য দেখবেন আপনি কোনো ফ্রেন্ডের কম্পিউটারে যায় আপনি
ইন্টারপ্রেস করছে তো বিপদে পড়ছেন, মানে কাজ ধর আর ছাড়ে না, ঘুরে ফেলে ঘুরতে 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 ঘুরতে, অর্থাৎ ফ্রেন্ডকে একদম শিওরলি বলে দিবেন যে ফ্রেন্ডের কম্পিউটারে ইপি রম ছিল, কারণ ও কাজ কাজ ঠিকই করে কিন্তু একটু ঘুরাই পাচাই করে। তো আমরা ভিউয়ার একটু রম সম্পর্কে আমরা অল্প একটু কথা বলবো, কারণ এখান থেকে কিছু কোশ্চেন আসে। যেমন আমরা সারা জীবন শুধু বলি যে রম রম রম, আসলে কম্পিউটারের কোন পার্টটা রম বা মোবাইলের কোন পার্টটা রম, আপনারা একটু খেয়াল করেন যে মোবাইলে আপনি কেনার সাথে সাথে বাই ডিফল্ট কিছু সফটওয়্যার থাকে। তো আপনি চাইলেন কি যে না আমি কিছু কিছু সফটওয়্যার ডিলিট করে দিব, হ্যাঁ আপনি যখন ডিলিট করতে যাবেন দেখবেন যে কিছু কিছু সফটওয়্যার ডিলিট করা যাচ্ছে না, কিছু কিছু সফটওয়্যার আপনি ডিলিট করতে পারতেছেন না, অর্থাৎ ডিলিট অপশনই নাই। তো এই গুলোকে বলা হচ্ছে রম, অর্থাৎ যেগুলো ভোলা যায় না। আমি আগেই বলছি রমের আরেকটা হচ্ছে নন ভোলাটাইল, যেগুলো ভোলা যায় না এইগুলোকে বলা হচ্ছে রম। আসলে এই রমের আরেকটা নাম হচ্ছে বায়োস, আর এর আরেকটা নাম হচ্ছে ফার্মওয়্যার। তাহলে বায়োসের ইলাবশন হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে আসলে রমও যা বায়োসও তাই ফার্মওয়্যারও তাই, তাহলে রমও যা বায়োসও তাই ফার্মওয়্যারও তাই। 38 নম্বর বিসিএস এর কোশ্চেন আসছিল ফার্মওয়্যার বলতে নিচের কোনটি বোঝায়, আসলে রমও যা বায়োসও তাই আমি বলছি ফার্মওয়্যারও তাই। তাহলে ফার্মওয়্যার বলতে কাকে বোঝায়, হয় বায়োস নাহলে রম, আবার যদি বলি রম বলতে কাকে বোঝায়, বায়োস নাকি ফার্মওয়্যার, আবার বায়োস বলতে কাকে বোঝায়, রম অথবা ফার্মওয়্যার, তার মানে তিনটা জিনিসই এক, রমও যা বায়োসও তাই ফার্মওয়্যারও তাই। তো ভিউয়ার অনেক সময় কোশ্চেন আসে যে কম্পিউটার ওপেনের শুরুতে কে ওপেন হয়, আসলে কম্পিউটার ওপেনের শুরুতে এরা তিনজন আগে ওপেন হবে, অর্থাৎ হয় বায়োস না হলে রম না হলে ফার্মওয়্যার। অর্থাৎ যদি বলে যে কম্পিউটার ওপেনের শুরুতে কে ওপেন হয়, বায়োস নাকি বাকি আর অন্যগুলো থাকলে, তাহলে অবশ্যই বায়োস হবে উত্তর, অথবা রম হবে উত্তর, অথবা ফার্মওয়্যার মানে ফার্মওয়্যার হবে উত্তর। সো ভিউয়ার এই হচ্ছে আমার প্রাইমারি মেমোরির আলোচনা। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সেকেন্ডারি মেমোরি সম্পর্কে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।